লা তাআলমুন বিল মসজিদের সামনে দেয়ালে লেখা لا اله الا الله محمد থাকলে কি করব না থাকলে কি লেখা যাবে মসজিদের সামনে দেয়ালে লাই اله الا الله محمد লেখা যাবে না কারণ এইটা আসলে লেখার কথা কোরআনেও বলে না হাদিসেও বলে নাই এবং সাহাবা একরাম কখনো এই জাতীয় কোনো কিছু লিখতেন না মসজিদের সামনে খালি থাকা নিয়ম মসজিদের সামনে খালি টাকা নিয়ম এখন এটাকে কেউ কেউ আবেগ দিয়ে বলবেন যে হ্যাঁ আল্লাহর নাম মুর্শিদেছে মোহাম্মদের নাম মুশিদি আছে মুসল্লা রসল্লা মুর্শিদি আছে কথাটা এরকম নয় ভাই কথাটা হচ্ছে যত্রতত্র যেখানে সেখানে এইভাবে লেখা কিন্তু আমাদের নীতি ছিল না বরং এটা বেদারত হিসেবে পরিচালিত পরিগণিত হবে কারণ মসজিদের সামনে থাকবে খালি মানুষের চোখ যেন এটার দিকে না যায় কখনো। এবং এটার দিকে না তাকায় এটা কিন্তু নিয়ম এই জন্য আপনার আমার উচিত হবে না এরকম মসজিদের সামনে লাহিল্লা লেখা মোহাম্মদ রসুল্লাহ লেখা অথবা মসজিদের সামনে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ ইয়ার পাশে মেহরাবের পাশে লেখা এটা কখনো উচিত হবে না এটা বেদায়ত হবে এবং এই বেদাতের আমার জানেন যে বেদায়াতের সর্বনিম্ন হচ্ছে গুণা হওয়া সুতরাং গুণা হবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ যদি যদি কারো আকিরে বিশ্বাসে খারাপ থাকে তো আরও খারাপ অবস্থা যে ইউরোপিয়ানরা মনে করে থাকে আমরা মোহাম্মদের আবাদত করি না বিল্লা এই জন্য নাম লিখি তো তো আরও সমস্যা বিশেষ করে আমাদের কুষ্টিয়া অঞ্চলের যারা এ আছে এই তথাকথিত লালন ভক্তরা তারা মনে করে যিনি মোহাম্মদ তিনি আর যিনি আল্লাহ তিনি মোহাম্মদ তিনি বলেন লাইল তারা বলে লাইল্লা যত হরফ মহম্মদ রসুল্লাহ তত হরফ এই জন্য যিনি আল্লাহ তিনি মোহাম্মদ লাইল নওয়ওয়াজিল্লাহ এই সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই জাতীয় লেখার অর্থ বিভিন্ন রকম হতে পারে এই জন্য বিভ্রান্তি থেকে বাঁচার জন্য বেদার থেকে বাঁচার জন্য এবং সোহে আকিদাকে সম্পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য মসজিদের সামনে কিছুই লিখবেন না সামনের দেয়ালে কিছুই লেখা যাবে না কিছুই লেখা যাবে না এবং কোনো রং চং করা যাবে না এখন যদি বলেন যে আমি মক্কা দেখছি মদিনায় দেখেছি আগে ছিল এখনও আছে এগুলি পরিবর্তন করা হয়নি এটাই হলো পার্থক্য এগুলি আছে মক্কাতে নয় মদিনাতে এগুলি সাধারণত সামনে এতে লেখা হয়েছিল অনেক কিছু এখন সেখানে আলহামদুলিল্লাহ এখন আর সলাদ সেখানে হয় না সলাদ এখন ভিতরের অংশ হয় যেখানে এগুলো লেখা নেই সেখানে হয় সামনের যে যেটা বাড়তি অংশ সেখানে এখন আর সলাদ পড়া হয় না সলাদ ভিতরের অংশ পড়া হয় ধরো আমরা এখানে পড়লে অনেক সময় চোখ যায় নামাজ সলাতের ভিতরে ওইখানে কী লেখা হয়েছে এটা গুনতে থাকে এটা চিন্তা করে করে খুঁজি বের করে যে এটা কি লেখলো এটার অর্থ কি এটা এটা কি সালাতের সাথে সম্পৃক্ত না এই জন্য মহম্মদুর রাসুল্লা সাল্লাম যখন কেউ লিখবে লাই মোহাম্মদ রাসুল্লাহ লিখবে এমনিতেই এটা কোনো বিশুদ্ধ কালেমা এভাবে আসে নেই আসে আসাদু আল্লাহ ওষাদু আ্লা মহম্মদ রাসুল্লাহ এটা হচ্ছে বিশুদ্ধ কালী অথবা আসাদু আহিল আসাদুল্লাহ ওয়াহদুল্লাহ সরিকাল্লা ওাসাদুল্লা মহম্মদ রাসুল্লাহ এইভাবে বলতে পারে কিন্তু এটা লেখার জন্য নয় আমি এটা বলতে কালিমা হিসেবে বলছি কিন্তু এই যে লাহ ইলি মহম্মদুর রাসুল্লাহ এটাকে মসজিদে এমনিতেই এটা বিশুদ্ধভাবে আসেনি লিখলে কোনো দোষ নেই সংক্ষিপ্ত আকার কিন্তু ভুল অর্থ নিলে সেখানে লেখা যাবে না যেখানে সেখানে লেখা যাবে না সলাতের মসজিদের সামনে সামনের দেয়ালে সেটা কখনো লেখা যাবে না কারণ এটা চোখে পড়বে এবং সেটা সলাত থেকে মানুষকে গাফেল করবে যে জিনিস সলাদ থেকে সলাতে বুজা থেকে মানুষকে বিরত্ব রাখে সেই জিনিস কখনো মসজিদের সামনে রাখা যাবে না করা যাবে না কোনো কিছুই লেখা যাবে অনেকেই লেখে এটার সাথে সম্পৃক্ত হচ্ছে অনেকেই লেখে থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম আলহাদিস এটা কিন্তু আলহাদিস নাই এটা কিন্তু কিছুই না এটা জাল হাদিস অর্থাৎ এটা বানিয়ে লিখেছে কেউ এটা দুনিয়াবি কথা বলা হারাম এরকম কথা কোনো হাদিসে নেই এটা ওখানে লেখারও কোনো প্রয়োজন না ওইটা লেখলে চোখে পড়বেই হ্যাঁ অনেকে লেখে রাখে একবার স্থায়ীভাবে সামনের কাতার সুরা করুন বা এই জাতীয় এইগুলিও এগুলি বেদাত হবে কারণ ইমাম সাহেব এটা প্রতি ওয়াক্তের সলাতেই বলবেন শুধুমাত্র একবার লিখে দিলে হলো না একবার লিখে দিলে হলো না বরং ইমাম সাহেব প্রতি ওয়াক্তের সলাতেই তিনি বলবেন কাতার সোজা করুন সামনের কাতার পুরা করুন এভাবে তিনি বলবেন যখনই একামত হয়ে যাবে তারপরে আমাদের দেশে একামত হয়ে যাওয়ার পরে কথা বললে মনে করে একামত বুদ্ধি নষ্ট হয়ে গেলো ঠিক নয় একামত ঠিক আছে তো সোল্লা সাল্লাম এভাবে বলতেন একামতের পরে তিনি প্যাট সোজা করতেন পিঠ সোজা করতেন পা সোজা করতেন এবং তিনি লাঠি নিয়ে দাঁড়া ঠিক করতেন এগুলো এবং তারপর যখন যে সোজা হয়েছে তখন তিনি আল্লাহ হকর বলতেন অর্থ বোঝা গেল যে একামতের পরে এগুলি কাজ এগুলি করা ইমামের দায়িত্ব এগুলি একবারে লিখে ফেলার দায়িত্ব নয় এই জন্য মসজিদের সামনের দেওয়ালে কোনো কিছু লেখা থেকে বেরোয় থাকবেন কোনো রকমের আর্ট করা থেকে বিরত থাকবেন কোনো রকমের ছবি আট লাটকানো থেকে থাকবেন কারণ এটা আসলে আমাদের সারের নীতি ছিল না বরং এটার এটার বিরুদ্ধে লিখেছেন আল্লামা মাসুম আল আলু আল হানাফি তিনি একটা বই লিখেছেন এরপর আরবিতে যে বিস্কর মক্কা মদিনাতে যে সমস্ত এরকম আর্ট লেখা হয়েছে মানুষ যে তাকিয়ে থাকে দেখে সেটার বিরুদ্ধে তিনি একটা বই লিখেছেন হানাফি ইমাম আলহামদুলিল্লাহ তিনি এই বইটি পড়তে পারেন এটা পড়লে আপনাকে স্পষ্ট হবে যে কীভাবে মানুষ বিভ্রান্ত হয় তিনি সেখানে উল্লেখ করেছেন এবং জখরুফতুল মাসাইদ এমনিতেই একটি আলামত এবং এইভাবে দুঃখরূপা অর্থ হচ্ছে এইভাবে চাক করা করার সামনে তাকিয়ে থাকা মানুষ এখন অনেকেই দেখা যাচ্ছে দুর্ভাগ্যবশত অনেকেই এইভাবে মসজিদের চাক পছন্দ করতেছেন ভিতরে যে দিনই যিনি পরিবেশ আবহাওয়া সেটা তৈরি চিন্তা করছেন না অনেকেই দেখা যায় অনেক অনেকেই নিজেকে ভালো আকীদার বলেও বলেন তারাও কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে চাক করতে খুব পছন্দ করেন এটা কিন্তু সুন্নাবিরোধী কাজ মসজিদের হ্যাঁ সেটাকে সে আরামদায়ক করতে পারে কোনো সন্দেহ না কিন্তু চাকসিক করতে করতে পারে না বিভিন্ন রকমের লেখালেখে বিভিন্ন রকমের আর্ট এঁকে ছবি এঁকে ফটো এঁকে অথবা কোনো একটা মসজিদ মক্কামুদ্দিনা ছবি নিয়ে এসে লাগিয়ে দেওয়া অথবা সেখানে দেখবে যে পাতা ফুল বিভিন্ন রকমের আঁকছে এর অর্থ হচ্ছে এটার দিকে কিন্তু মানুষকে বিভ্রান্ত মানুষকে এটার দিকে তাকিয়ে থেকে মানুষকে ইয়া করা সালাতের যে মূল যে মূল যে উদ্দেশ্য যে হুজুর লকাল অন্তর হাজির করা এবং অথ এবং মূল যে উদ্দেশ্য যে সলাতের মধ্যে একজন মানুষ খুশু খুশু এবং খুজুর মধ্যে থাকবে সেটার থেকে তাকে বিরত রাখার হচ্ছে এই জন্য ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে